সিলেটে মোটরসাইকেল যুগে রাইড শেয়ারিং চালু হয়েছে বেশ কিছুদিন ধরে এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছে বিশেষ করে লকডাউন হরতাল অবরোধের সময় সাধারণ যাত্রীরা মোটরসাইকেল যুগে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন এবং এখন রাস্তাঘাটে এই মোটরসাইকেল চালক তথা রাইড শেয়ারিংয়ের বেশ উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে যে কিছুদিন আগে গত এপ্রিল মাসের আট তারিখে একজন রাইড শেয়ারিং চালক যিনি মুগলোবাজার এলাকায় তাকে গুরুতর আহস আহত অবস্থায় পাওয়া যায় তার নাম হচ্ছে রাজু এবং তিনি এখন পর্যন্ত মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন তার মাথায় হাতুলির আঘাত রয়েছে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা শেষেও তার এখনও পর্যন্ত তিনি মানসিক ভারসাম্য ফিরে পাননি তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু এর চেয়ে আরও আশঙ্কার বিষয় হচ্ছে এই মাসের এগারো তারিখে গত এই মে মাসের এগারো তারিখে এই ঘটনায় এই একই এলাকায় আরেকটা ঘটনা ঘটে রেদোয়ান নামের আরেকজন রাইডশারিং চালক তার অর্ধগলিত লাশ পাওয়া যায় নিখোঁজের তিন দিন পর দুটি ঘটনাই একই সূত্রে ঘাতা ছিল একই সূত্রে ঘাতা ছিল এবং এই বিষয়ে মুগলবাজার থানা পুলিশে যে কাজটা করেছে তারা প্রযুক্তির সাহায্য নিয়ে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে এবং চারজন পাঁচজনকে আটক করেছে যার মধ্যে দুইজন মূলত এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এখানে এই হুমায়ুন রশিদ চত্বর থেকে ওই চালকদেরকে ভাড়ায় নিয়ে তারা সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে চালকদের মেরে গাড়িগুলো নিয়ে গেছে পরপর দুটি ঘটনা ঘটে গেল এবং এই বিষয়টা আমি যে জিনিসটা আইডেন্টিফাই করেছি যে এখানে এই দুই ঘটনার পেছনে আমাদেরও একটা দায় আছে বিষয়টা লক্ষ্য করলে পাওয়া যাবে যে বর্তমানে রাইড শেয়ারিং যেটা হচ্ছে সিলেটে এই রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে পাঠাও অ্যাপসে রেজিস্ট্রেশন করে আমাদের চালকরা কিন্তু খুব একটা গাড়ি চালান না মোটরসাইকেল যুগে যারা রাইড শেয়ারিং করেন চুক্তি ভিত্তিক কাস্টমারদের সঙ্গে কথা বলে তার গন্তব্য অনুযায়ী সেখানে ভাড়া নির্ধারণ করে যে যত দিয়ে সম্ভব চলে যান এবং এখানে এই রিক্সটা তৈরি হচ্ছে এবং এরই সুযোগ নিয়েছে এই দুষ্কৃতিকারীরা আমার মনে হচ্ছে এই বিষয়টা এবং সেজন্য আমি সবাইকে একটা জিনিস বলবো যে আমাদের উচিত হচ্ছে আমাদের অ্যাপস ভিত্তিক গাড়ি চালানো তাতে কি হবে আমাদের যারা অ্যাপসের মাধ্যমে যাবে তার কন্ট্যাক্ট নাম্বার অন্তত অ্যাপসের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এবং এতে কেউ যদি কখনো কোথাও দুর্ঘটনার শিকার হয় তার সাথে কোন নাম্বার থেকে সর্বশেষ অ্যাপসে কানেক্ট হয়েছে এই নাম্বারটা খুব সহজে আইডেন্টিফাই করা সম্ভব হবে অন্যথায় ঝুঁকি কিন্তু চালক এবং যাত্রী উভয়ের জন্য কারণ চালকও কিন্তু আপনার অপরাধী বেশে বা ছিনতাইকারী বেশি আপনাকে কাবু করতে পারে সবশেষ ধন্যবাদ জানাতে চাই সিলেট মহানগর পুলিশের মোগলবাজার থানাকে এবং যারা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছেন সেই সব অফিসারদেরকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ